নমস্কার, আমি আরতি মজুমদার কসবা তিবন্ন থেকে আসছি। সানরাইজ আজকের অন্নপূর্ণার 50 জনের মধ্যে আমি একজন হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি যদি বিজয়িনী হই, সেই টাকা দিয়ে দুস্থ বাচ্চাদের কিছুদিনে খাওয়ার ব্যবস্থা করতে চাই। আজকে আমার রেসিপির নাম হচ্ছে এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি করতে লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কেওড়ার জল, নুন, চিনি, ঘি, তেজপাতা, আর লাগছে সানরাইজ বিরিয়ানি মশলা, আর লাগছে কেশরী রং দিয়ে ডিম আর আলুটা ভেজে রাখা হয়েছে, আর লাগছে দুধ খোয়াকি। প্রথমে আমি ঘি দেবো। এবার আমি 3-4 তেজপাতা দেবো, একটু নাড়াচাড়া করে নিই। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, এবার নুন দিলাম, চিনি দিলাম, সানরাইজে হলুদ গুঁড়ো দিলাম। আমি এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি সানরাইজে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি ডিমের বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্য ডিমটা দিয়ে দিলাম। এবার আমি ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি বাসমতি চালটা অ্যাড করলাম, যেটা 80% কুক করা আছে। এবার আলুগুলো কষিয়ে দিচ্ছি। এরপর অল্প খোয়াকি দিচ্ছি। এবার আমি সানরাইজে বিরিয়ানি মশলাটা অল্প ছড়িয়ে দিচ্ছি। আবার আমি বাসমতি রাইসটা দিচ্ছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আবার আমি রাইসটা দিলাম। অল্প কেওড়ার জল ছড়িয়ে দিলাম। এবার আমি শুধু দুধটা দিয়ে দিলাম, জলের ছিটের বদলে আমি দুধ দিলাম, তারপর খোয়াকিটা ছড়িয়ে দিচ্ছি। আবার আমি সামান্য নুন দিলাম, আর একটু চিনি দিলাম, আরও 1 চামচ বা 2 চামচ বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিলাম। তৈরি হয়ে গেল এগ বিরিয়ানি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, যত বেশি সম্ভব লাইক আর শেয়ার করুন, আর আমাকে পৌঁছে দিন সেরা 10-এ।